সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো, আরও কটা সিনেমা বানাই, আরও কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। না, আমি নশ্বর ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে উনি এই ধরনের কথা বলে নাই, এইভাবে বলে নাই। তো আমি মনে হয় এইটা নিয়ে কমেন্ট করলে আরও বেশি হবে। আর মধুমিতাতে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন, কারা এটা করছে, এটা আমরা তো বের করতে পারবো না, আইনশৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন, কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে, কী করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি, বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে, বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে। তুফান টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে, সব চমক সিনেমা হলেই হবে, এখন তুফান ওয়ান মানুষ দেখবে। কোথায় বসবো? বিয়ের পিঁড়িতে, আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ের পিঁড়িতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো, আরও কটা সিনেমা বানাই, আরও কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। হ্যাঁ, অনুষ্ঠান তো হবেই, বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ। দেখেন, বারবারই আমাদের প্রডিউসার একটা কথা বলছে, এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে। বক্স অফিস আসলে আমার বড় লাগবে না, আপনারা নিজেরাই টের পাবেন, বিষয় খুবই সহজ। সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে, আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন। এখন তো ডিজিটাল দুনিয়া, স্টার সিনেপ্লেক্স এটা খুব সহজ, শো দেখবেন, টিকিটের প্রাইস দেখে কতটা গ্রস হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস, তারা কীভাবে সিনেমাটা নিচ্ছে সেটা দেখে খুব বোঝা যায়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে, ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক, এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে, কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না। তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায়। তাহলে আসলে আমার বলতে হবে না, আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে, এত টাকা ব্যবসা হচ্ছে না, যেটা পৃথিবীতে বলে আসলে। সেটা সময় বলবে, আমার পরের ছবিটা কী আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দেবো ইনশাল্লাহ, বড় করে রেডি হচ্ছে, পরে ঈদে কী বানাবো, এই পরে ঈদে কী বানাবো, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে জানাবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।